সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের জরুরি সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 6 জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রামের জিসি মোড়স্থ কাজীর রেস্টুরেন্টে সন্ধ্যা 6টায় সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের এই জরুরি সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যের সভাপতি পিবিআই চট্টগ্রাম মেট্রোয়ের ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সম্পাদকবৃন্দ এবং সমিতির আজীবন সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক, শিক্ষক ও মেন্টর মোহাম্মদ ওলিউদ্দিন। এরপর সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিনকে, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন কমিশনের অন্য 2 সদস্যকে সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর সমিতির নবনির্বাচিত সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান নয়ন সহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সমিতির বিভিন্ন মানবিক এবং সামাজিক কার্যাবলী তুলে ধরেন এবং ভবিষ্যতে সমিতির বিভিন্ন করণীয় সম্পর্কে সমিতির অন্যান্য কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে অবহিত করেন। খণ্ড সুবর্ণতা রচনার জন্য আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা 2015 সালে এই সমিতির অভিযাত্রা করেছিলাম এবং 2017 সালে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এটি সরকারি নিবন্ধন পাওয়ার জন্য আর আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমাদের সৌভাগ্য হয়েছে, এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং এটি হলো আসলে আমাদের সুবর্ণচরের মানুষ, চট্টগ্রামে যারা বসবাস করে যে পরিবার, আমাদের মেলবন্ধনের পরস্পরের সহিত সুখে দিকে শরিক হওয়ার, প্রত্যেকের যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রত্যেকের পাশে দাঁড়ানো এবং সুবর্ণচরের যত মানুষ চট্টগ্রামে বসবাস করে সকলের পাশে সুসময় এবং দুঃসময় দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম হলো আমাদের এই সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম। সমিতির প্রধান নির্বাচন কমিশনার এবং সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক কামাল উদ্দিন ভবিষ্যতে সমিতির বিভিন্ন করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রামে যেটা আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের প্রাণ, এবং এটাকে স্বপ্ন দেখে দেখে আসলে ঘুমাই আমরা যারা চিটংয়ে বিয়ে করেছি, তাদের সবচেয়ে বড় কাত্রদাহ হচ্ছে চট্টগ্রাম শহরে সুবর্ণচর উপজেলা সমিতি এত ইউনাইটেড, চিটাঙের অস্তিত্ব ওনারা খুঁজে পায় না। আমাদের মধ্যে যে একটা ইউনিটি আছে সেটা কী প্রকাশ। সেই ধরনের একটা প্রতিষ্ঠানকে যে আজকে অনেকে ঈর্ষা করে, সেই ঈর্ষার মৌলিক কারণ হচ্ছে সুবর্ণচর উপজেলা সমিতির যে কার্যনির্বাহী কমিটি, এই কমিটি এই প্রতিষ্ঠানকে, এই সমিতিকে ঈর্ষার জায়গায় নিয়ে গেছে। সেজন্য আজকে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন এবং আজকে যারা দায়িত্ব পালন করেছেন তাদের জন্য আমরা একটা জোরে হাত তালি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক, উপদেষ্টা প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্পাদকবৃন্দ এবং আজীবন সদস্যবৃন্দ। এরপর সমিতির বার্ষিক পিকনিক, আনন্দ অনুষ্ঠান এবং মিলন মেলা 2023 সম্পর্কে উন্মুক্ত আলোচনা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী 3 ফেব্রুয়ারি 2023 শুক্রবার সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক পিকনিক, আনন্দ অনুষ্ঠান এবং মিলন মেলা 2023 অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সম্ভাব্য লোকেশন নির্ধারণ করা হয় স্বাধীনতা কমপ্লেক্স বহদ্দারহাট। আমি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, সভাপতি সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম, এবং আমার পাশে আছেন আমার এই সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওহিদুর রহমান নয়ন। আমরা আসলে আপনারা জানেন আমাদের এই গত 15ই ডিসেম্বর আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমাদের এই ত্রিবার্ষিক নির্বাচন, প্রতি 3 বছর পরপর একবার নির্বাচন হয় কার্যকরী কমিটির। সেই হিসাবে গত 30শে ডিসেম্বর আমাদের এই কমিটির নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমরা নতুন কমিটি হয়েছে 23 সদস্য বিশিষ্ট। আজকে ছিল এই কমিটির অভিষেক অনুষ্ঠান
এবং আমাদের প্রতি বছরই আমরা সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম একটা মেজবান অথবা পিকনিক করে থাকি এবং এবছরও ইনশাল্লাহ আগামী 3 ফেব্রুয়ারি শুক্রবার আমরা এই সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে পিকনিক করার আয়োজন করেছি এবং পিকনিক সংক্রান্ত আজকে আলোচনা অনুষ্ঠান এই দুইটি ছিল আমাদের আজকের মূল এজেন্ডা। আমরা সুবর্ণচরের মানুষের প্রতিনিধিত্ব করছি চট্টগ্রামে, আমরা যারা চট্টগ্রামে বসবাস করি সর্বশ্রেণীর মানুষকে নিয়ে আমরা চট্টগ্রামে একটা সংগঠন করেছি সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম। সে 2015 সালে বিশেষ করে আমাদের সমিতির তৃতীয়বারের মতো নির্বাচিত সভাপতি জনাব আজম ওমর ফারুক ভাই, ওনার নেতৃত্বে আমরা চট্টগ্রামে সবাই একত্রিত হয়েছি এবং ভবিষ্যতে একত্রিত থাকব। সুবর্ণচরের এমন কোনো মানুষ নেই যে আমাদের সুবর্ণচরের উপজেলা সমিতির বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট সাহেবের সহযোগিতা পান নাই। আমাদের যারা সুবর্ণচরে বাস করেন বা সুবর্ণচরস্থ যারা চট্টগ্রামে থাকেন তারা যে কোনো সময়ে আমাদের কাছে এসেছেন, আমাদের প্রেসিডেন্টের কাছে এসেছেন, উনি চেষ্টা করেছেন ওনার ব্যক্তিগত, উনি সরকারি চাকরিজীবী ওনার ব্যক্তিগত কাজ পেলেও উনি মানুষের উপকার করার চেষ্টা করেন, এমন কোনো লোক কখনো বলতে পারবে না যে উনি কখনো মানুষের মানে ফোন রিসিভ করে নাই। তো যাই হোক, সেটা আমরা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি যে প্রেসিডেন্টের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি এবং